রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমল মাপার পাল্লার মধ্যে চারটা জিনিস পাঁচটা জিনিস এই চারটা বাক্য এই চারটা তাসবিহ এই চারটা জিকির এবং আরো একটা জিনিস এই মোট পাঁচটা জিনিস আমল মাপার যে পাল্লা হবে সেখানে খুব ওজনদার হবে সেখানে খুব ভারী হবে এই চারটা বাক্য তো এই চারটা বাক্য সুবহানাল্লাহ চারটা জিনিস এই পাঁচ জিনিসের মধ্যে চারটা হলো চারটা কালিমা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই পাঁচ জিনিসের চার জিনিস হলো চারটা বাক্য আর পঞ্চম নম্বরটা হলো কারো যদি নেক সন্তান ভালো সন্তান মৃত্যুবরণ করে আর সেই নেক সন্তান ভালো সন্তান মৃত্যুবরণ করার কারণে সে সওয়াবের নিয়তে সবর করে সে সওয়াবের নিয়তে ধৈর্য ধরে এই পাঁচটা জিনিস আমল পরিমাপের পাল্লায় অনেক ওজনদার হবে আমল পরিমাপের পাল্লায় অনেক ওজনদার হবে